ਤੁਸੀਂ ਪੰਜਾਬੀ ਹੋ? ਨਹੀਂ। ਤੁਸੀਂ ਪੰਜਾਬੀ ਹੋ? ਨਹੀਂ। ਤੁਸੀਂ ਪੰਜਾਬੀ ਹੋ? ਉਹ ਤੇਰਾ ਦਿਮਾਗ ਖਰਾਬ ਹੈ। ਜਦ ਮੈਂ ਤੈਨੂੰ ਇੱਕ ਵਾਰੀ ਕਹਿਤਾ ਮੈਂ ਪੰਜਾਬੀ ਨਹੀਂ ਆ ਤੇ ਵਾਰੀ-ਵਾਰੀ ਕਿਉਂ ਪੁੱਛੀ ਜਾਣ ਡਿਆ? ਮੈਨੂੰ ਤਾਂ ਪੰਜਾਬੀ ਬੋਲੀ ਵੀ ਨਹੀਂ ਆਉਂਦੀ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন একটা ভাইরাল ভিডিওর টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনারা চাইলে এখন টিকটক লাইকের সেলিব্রিটিদের ফেসের মধ্যে আপনাদের নিজের ফেস অ্যাড করতে পারবেন, এবং কি আপনাদের ফেসের মধ্যে সেলিব্রিটিদের ফেস অ্যাড করতে পারবেন। তো আপনারা ফার্স্ট অফ অল আমার যে ভিডিওটা দেখতে পারলেন, এই ভিডিওটা হয়তো আপনারা অনেকজনই টিকটক লাইকিতে দেখেছেন। এই ভিডিওটা এখন ভাইরাল টপিক। তো আপনারা যারা এরকম ভিডিও বানাতে চান তারা আমার এই টিউটোরিয়ালটি একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমি আশা করছি আপনারা অবশ্যই এরকম ভিডিও বানাতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন মাতৃবাংলা টেক, আপনাদের সাথে আছি আমি জিয়াউদ্দিন রবিন। যে সকল বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো ওকে গাইস, আমরা চলে আসলাম স্ক্রিনে। তো ফেস চেঞ্জ করার ভিডিওটি বানানোর জন্য আমাদের তিনটা অ্যাপস লাগবে, একটা হচ্ছে জিপ মেকার এডিটর, আরেকটা হচ্ছে রিফেস, আরেকটা হচ্ছে কাইনমাস্টার। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে জিপ মেকার এডিটর, তো এই অ্যাপসটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করব GIF জিপ মেকার এডিটর, এটা লিখে আমরা সার্চ করলে এই যে এই অ্যাপসটা, তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আমার ইনস্টল করাই আছে। তো আমার ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে খুঁটিনাটি সব কিছু দেখাই দেব যাতে আপনাদের বুঝতে সহজ হয়, ঠিক আছে? তো এরপর আমরা অ্যাপসটি ওপেন করার পর এখানে নেক্সটে ক্লিক করব। এভাবে নেক্সটে ক্লিক করে করে সব কিছু আমরা ওপেন করে নেব, ঠিক আছে? শুধু নেক্সটে ক্লিক করব, ওকে ডান। তো এরপর হচ্ছে আমরা এখানে ভিডিও জিপ এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনারা যেই ভিডিওটার মধ্যে ফেস চেঞ্জ করবেন আপনারা সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি যে জান্নাত জুবাইরার একটা ভিডিও এখানে সিলেক্ট করব। তো আমরা যেই ভিডিওটার ফেস চেঞ্জ করব সেই ভিডিওটা যাতে 15 সেকেন্ডের কম হয়, 15 সেকেন্ডের যদি বেশি হয় তাহলে কিন্তু হবে না। তো আমরা এভাবে চাইলে এই যে কেটে নিতে পারি ভিডিওটা যদি বড় থাকে। তো এরপর আমরা এখানে ডানে একটা ক্লিক করব। প্রথমত আমাদের ভিডিওটা জিপ করতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে একটা ক্লিক করব। তো এরপর হচ্ছে আমরা এখানে ভেরি হাই এখানে একটা ক্লিক করব। তো এখানে হচ্ছে আমাদের একটা অ্যাড দেখতে হবে। তো এখানে হচ্ছে 15 সেকেন্ডের একটা অ্যাড দেখাতে পারে, আপনারা এই অ্যাডটা সম্পূর্ণ দেখবেন, না হলে হাই কোয়ালিটি আপনারা ভিডিওটা সেভ করতে পারবেন না। তো এরপর আমরা অ্যাডটা কেটে দিব, এরপর ওকে। তো এখানে একটু সময় নেবে ভিডিওটা প্রসেসিং হওয়ার জন্য। তো এই ভিডিওটি বানানোর জন্য আপনাদের অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? তো ওকে, আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন আমরা এই অ্যাপস থেকে বেরিয়ে যাব আপাতত। তো এরপর আমাদেরকে যেতে হবে রিফেস এই অ্যাপসটার মধ্যে, এই যে রিফেস এই অ্যাপসটার মধ্যে আমাদেরকে যেতে হবে। তো রিফেস এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পাবেন, প্লে স্টোর থেকে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে কিন্তু টাকা দিয়ে আপনাদেরকে এই অ্যাপসটি ইউজ করতে হবে। তো এই অ্যাপসটা আপনারা কীভাবে টাকা ছাড়া ইউজ করবেন আমি এই ভিডিওর লাস্টে বলে দেবো, ঠিক আছে? তো আমরা রিফেস এই অ্যাপসে যাব। তো ওকে, আমরা রিফেস অ্যাপসটার মধ্যে চলে আসলাম। তো এখানে আপনাদের কিছু পারমিশন চাইতে পারে, আপনারা অ্যালাউ করে দিবেন। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্লাস একটা চিহ্ন, এখানে একটা ক্লিক করব। এরপর প্রো এখানে একটা ক্লিক করব। তো আমাদের জিপস ফ্রম গ্যালারি এখানে নিয়ে আসবে। তো আমরা যে যে ভিডিওগুলো ওই অ্যাপসটা দিয়ে জিপ করব সেই ভিডিওগুলো শুধু এখানে দেখতে পারবো, আর কোনো ভিডিও দেখতে পারবো না, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা সিলেক্ট করব। তো এখানে একটু সময় নেবে ভিডিওটা প্রসেসিং হওয়ার জন্য। তো ওকে, জান্নাত জুবাইরার ভিডিওটা চলে আসলো। তো এরপর হচ্ছে আপনারা এখানে জান্নাত জুবাইরার ফেসের মধ্যে আপনারা যেই ফেসটা লাগাতে চান সেই ফেসের ফটোটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, একটা ফটো। আপনি যদি আপনার কোনো ফটো জান্নাত জুবাইরার ফেসের মধ্যে অ্যাড করতে চান তাহলে সেই ফটোটা সিলেক্ট করতে হবে। তো আমরা ফটোটি সিলেক্ট করার জন্য এই যে এখানে নিউতে একটা ক্লিক করতে পারি, এরপর হচ্ছে গ্যালারি, ওকে। আমাদের গ্যালারির সবগুলো ফটো এখানে চলে আসবে। তো আমরা এখানে এমন একটা ফটো সিলেক্ট করব যাতে আমাদের ফটোটা একদম ক্লিয়ার দেখা যায়, দেন হচ্ছে একদম সামনাসামনি ফটো, এক সাইড দেখা যায় আরেক সাইড দেখা যায় না, এরকম কোনো ফটো দিলে হবে না, একদম ফুল ক্লিয়ার একটা ফটো দিবেন আপনারা এখানে। সো ওকে, আমি আমার একটা ফটো এখানে অ্যাড করলাম। এরপর আমরা কনফার্মে ক্লিক করব।
তো এখানে একটু আমাদেরকে সময় দিতে হবে। তো ওকে, আমাদের ফটোটা এখানে চলে আসলো, আমরা এখানে জাস্ট রিফ্রেশ এখানে একটা ক্লিক করব। তো একটু ওয়েট করতে হবে, তাহলে অ্যাড হয়ে যাবে আমার ফটোটা জান্নাত জুবাইরের ফেসের মধ্যে। সো ওকে, দেখতে পাচ্ছেন আপনারা জান্নাত জুবাইরের ফেসের মধ্যে আমার ফেসটা অ্যাড হয়ে গেল। তো এরকমটা দেখলে আসলে হাসি আসবে সবারই, স্বাভাবিক বিষয়। আমার অনেক হাসি আসতেছে যে আমার ফেসটা জান্নাত জুবাইরের ফেসের মধ্যে অ্যাড হয়ে গেল। তো ওকে, আমরা এখন এই ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেব, এখানে একটা ক্লিক করব। জাস্ট আমি তো এখন আমার ফটোটা তার ফেসের মধ্যে অ্যাড করলাম, তো আমি চাইলে আমার বডির মধ্যে অন্য কারো ফটো অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে? তো ওকে, এখন আমরা এই অ্যাপস থেকে বেরিয়ে যাব, আমাদের এই অ্যাপসের কাজ শেষ। দেন আমাদেরকে এখন আবার যেতে হবে জিপ মেকার এডিটর এই অ্যাপসের মধ্যে। তো এখন আমাদেরকে এখানে ভিডিওটাকে জিপ ভিডিওতে কনভার্ট করতে হবে। তো আমরা এই যে এখানে দেখতে পারবো জিপ ভিডিও, এখানে একটা ক্লিক করব। তো এখানে একটু সময় নেবে। ওকে, তো আমাদের গ্যালারিতে চলে আসবে। তো ওকে, আমাদের জিপ ভিডিওগুলো চলে আসবে। তো আমরা এখানে একটা ক্লিক করব। জিপ আসলে এগুলো ভিডিও না, এগুলো ফটো হয়ে যায়, তো এটাকে আমরা আবার ভিডিও করতে হবে। তো এরপর হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করব, এরপর এখানে যা আছে তাই থাকবে। ওকে ওকে, একটু প্রসেসিংয়ে সময় নেবে। ওকে, ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো এখন আমাদের এই অ্যাপসের কাজও শেষ, এখন আমরা এই অ্যাপস থেকেও বেরিয়ে যাব। সো ওকে, এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখবো আমাদের ভিডিওটা সেভ হয়েছে কি না। তো আমরা গ্যালারিতে আসলাম। ওকে, এই যে আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেল। ওকে, ভিডিওটা সাউন্ডটা মিউট হয়ে গেল। তো আমরা কাইনমাস্টার অ্যাপসে গিয়ে সাউন্ডটাকে আমরা অ্যাড করে দিতে পারি, অরিজিনাল সাউন্ডটা। তো এরপর হচ্ছে আপনারা টিকটকে দেখতে পারবেন যে অনেকজনে আপলোড করে এই যে এই সিস্টেমে, ঠিক আছে? মি বিএস, এরপর হচ্ছে যার সাথে ভিডিও করে তার নাম লিখে দেয়। তো এরকম কিভাবে আপনারা এডিট করবেন সেটিও দেখাবো কাইনমাস্টার অ্যাপসে গিয়ে। তো আপনাদের যাদের কাছে কাইনমাস্টার অ্যাপসটি নেই, কীভাবে কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করতে হবে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো ওকে, আমরা চলে আসলাম কাইনমাস্টার অ্যাপসে। এখানে আমাদেরকে একটা নতুন ফজেট ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে একটা ক্লিক করব, এরপর হচ্ছে 9x16 এখানে একটা ক্লিক করব, এরপর মিডিয়াতে একটা ক্লিক করব। তো এখান থেকে আমাদেরকে একটা কালো ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমরা এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা একটা ক্লিক করব, এরপর কালো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো এরপর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এভাবে একটু টেনে বড় করে দেব, আমাদের ভিডিওটা যত বড় হতে পারে তত সেকেন্ড আমরা করে নেব এটাকে। এরপর হচ্ছে আমরা লেয়ারে একটা ক্লিক করব, এরপর মিডিয়াতে ক্লিক করব। তো এরপর হচ্ছে আমরা যে ভিডিওটার মধ্যে সেই ভিডিওটা এখানে সিলেক্ট করব। ওকে, চলে আসলো সেই ভিডিওটা। তো এখন আমি আপনাদেরকে যে এডিটটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনারা নর্মাল ভিডিও এবং এডিট ভিডিও দুইটা ভিডিও একসাথ করে কম্পেয়ার করবেন, সেই এডিটটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, ঠিক আছে? তো আপনারা চাইলে নর্মাল ভিডিওটা বাদ দিতে পারেন, শুধু এডিট ভিডিওটার মধ্যে সংটা অ্যাড করে নিতে পারেন, সেটা আরও সহজ। জাস্ট আপনার একটা ক্লিক করবেন, এরপর হচ্ছে এখানে একটা ক্লিক করবেন, এরপর এখানে একটা ক্লিক করবেন, ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমরা এখানে সংটা অ্যাড করে নেব, এই যে অরিজিনাল ভিডিওর সংটা। তো সং অ্যাড করার জন্য আমরা যাব লেয়ারে, এরপর মিডিয়াতে। তো এরপর হচ্ছে এই সংয়ের ভিডিওটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আমরা এই যে ভিডিওটার লেয়ারের উপর একটা ক্লিক করব, যে ভিডিওটার মধ্যে সং আছে সেই ভিডিওটা। তো এরপর আমরা এখানে একটু নিচের দিকে নামলে দেখতে পারবো এক্সট্রা অডিও, এখানে একটা ক্লিক করব, তাহলে ভিডিও থেকে সংটা আলাদা হয়ে যাবে। এরপর আমরা এখানে ডিলিট অপশনে একটা ক্লিক করব, তাহলে সংটা অ্যাড হয়ে যাবে। তুমি পাঞ্জাবিও? নাই। তুমি পাঞ্জাবিও? নাই। তুমি পাঞ্জাবিও? ও, তেরা দিমাগ খারাপ হ্যায়? জব মে তেনু একবারি কহতা মে পাঞ্জাবি নাই আতে, বারি বারি কিউ পুছে জানডিয়া? মেন তো পাঞ্জাবি বললি ভি নি ওন্দি। তো ওকে, আপনারা যারা সিঙ্গেল একটা ভিডিওতে শুধু সংটা অ্যাড করতে চান তাদের জন্য এই সিস্টেমটা। এখন আপনাদের ভিডিও তাহলে এখন কমপ্লিট হয়ে গেল, সংটা অ্যাড করা হয়ে গেল। এখন আপনারা চাইলে ভিডিওটা গ্যালারিতে সেভ করে নিতে পারেন, এই যে এখানে একটা ক্লিক করবেন, এরপর এখানে একটা ক্লিক করবেন এক্সপোর্টের মধ্যে, তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে ভিডিও কমপ্লিট। আর যারা অরিজিনাল ভিডিওর সাথে ডুপ্লিকেট ভিডিওটা যেটা এডিট করছেন সেটা কম্পেয়ার করতে চান তাদের জন্য হচ্ছে, আমি ভিডিওটা আগের মতো করে নিই তাহলে। তো যারা এডিট ভিডিওটার সাথে অরিজিনাল ভিডিওটা কম্পেয়ার করতে চান তাদের জন্য হচ্ছে এই সিস্টেমটা। তারা হচ্ছে প্রথমত একটা ভিডিও নিয়ে আসবেন, এরপর হচ্ছে এটাকে এভাবে সাইডে নিয়ে যাবেন। তো
এরপর হচ্ছে আপনারা অরিজিনাল ভিডিওটা নিয়ে আসবেন, লেয়ারে একটা ক্লিক করতে হবে, মিডিয়াতে যেতে হবে। ওকে, অরিজিনাল ভিডিওটা আপনারা এখানে সিলেক্ট করবেন। ওকে, অরিজিনাল ভিডিওটা চলে আসলো। ওকে, এরপর হচ্ছে আমরা অরিজিনাল ভিডিওটাকেও এভাবে একটু ছোট করে নেব। তো ডু ইটের মতো আমরা করব বিষয়টাকে। তো এইভাবে আমরা এভাবে ছোট বড় করে অ্যাডজাস্ট করে মিলাই নিব। তো আপনাদের বোঝানোর জন্য আমি আসলে ভিডিওটাতে অনেক বকবক করতেছি, অনেক সময় চলে যাচ্ছে বোঝানোর জন্য। বিষয়টা আসলে অনেকজনে ভালোভাবে বুঝাইতে পারে না, হুটহাট করে দেখাই দিয়ে অনেকজনে বুঝে না। তো ভিডিওটা একটু বড় হলেও আপনাদের উপকারে আসবে, খুঁটিনাটি সব কিছুই জানতে পারবেন। তো আপনাদের ছোট স্ক্রিনে যদি এডিট করতে প্রবলেম হয়, আপনারা চাইলে স্ক্রিনটাকে একটু বড় করতে পারবেন। এই যে এখানে একটা ক্লিক করতে হবে, তাহলে স্ক্রিনটা বড় হয়ে যাবে, তাহলে আমরা আরও নিখুঁতভাবে এডিট করতে পারবো। ওকে, দেখেন একদম অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমরা যদি একটু প্লে করি। তুমি পাঞ্জাবিও? নেই। তুমি পাঞ্জাবিও? নেই। তুমি পাঞ্জাবিও? ও, তেরা দিমাগ খারাপ হ্যায়। জব মে তেনু একবারই কহতা মে পাঞ্জাবি নেই আতে, বারি বারি কিউ পুছি জানডিয়া? মেন তো পাঞ্জাবি বললি ভি নি ওন্দি। ওকে, তো দেখতে পারলেন আমাদের দুইটা ভিডিও অ্যাড করা হয়ে গেল। তো এরপর হচ্ছে আমরা এখানে কিছু টেক্সট লিখবো, একটা হচ্ছে মি, এরপর হচ্ছে মি বিএস জান্নাত, ঠিক আছে? তো আপনারা যার সাথে এডিট করবেন তার নাম লিখে দিতে পারেন। তো আমরা টেক্সট অ্যাড করার জন্য লেয়ারে যাব, এরপর হচ্ছে টেক্সটে যাব। তো প্রথমত হচ্ছে মি, এটা লিখে আমরা ওকে দেবো। এরপর হচ্ছে আমরা এটাকে একটু বড় করে দেব। তো মি অ্যাড করা হয়ে গেল। তো আপনারা চাইলে লেখার স্টাইলটাকেও চেঞ্জ করতে পারেন। লেখার স্টাইল চেঞ্জ করার জন্য এই যে এখানে একটা ক্লিক করতে হবে। তো আপনাদের এখানে লেখার ফন্টটা চেঞ্জ করতে পারবেন, এখানে অনেকগুলো ফন্ট আছে। তো আমি একটা ফন্ট এখানে সিলেক্ট করে দিলাম, এরপর ওকে। ওকে, আমাদের লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা আবার যাব লেয়ারে, আবার যাব ট্যাক্সে। তো এখানে বিএস এটা লিখবো, তো একটু বড় করব, উপরে উঠাই দিব এভাবে। এরপর আমরা আবার ফন্টটা চেঞ্জ করব, এখানে যাব। তো আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেল। ওকে, মি বিএস, এরপর হচ্ছে জান্নাত। আবার যাব আমরা ট্যাক্সে, যে একটু ফন্টটা চেঞ্জ করে নেব। সো ওকে, আমাদের টেক্সট লেখা হয়ে গেল। তো এরপর হচ্ছে আমাদের এই যে টেক্সটগুলোর উপরে ক্লিক করব, এরপর হচ্ছে পুরো ভিডিওতে টেক্সটগুলোকে আমরা দিয়ে দেব, ফুল ভিডিওতে এভাবে টেনে দিয়ে দিতে হবে। আর তিনটা টেক্সট হচ্ছে আমাদের সবগুলো এই যে এভাবে আমরা টেনে টেনে দিয়ে দেব। তো ওকে, আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি। তুমি পাঞ্জাবিও? নেই। তুমি পাঞ্জাবিও? নেই। তুমি পাঞ্জাবিও? ও, তেরা দিমাগ খারাপ হ্যায়। জব মে তেনু একবারই কহতা মে পাঞ্জাবি নেই আতে, বারি বারি কিউ পুছি জানডিয়া? সো ওকে, আসলে মেয়েদের ফেসের মধ্যে যদি ছেলেদের ফেস লাগানো হয়, বিষয়টা কমেডি হয়ে যায়। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এই ভিডিওটা এডিট করতে হবে। তো ভিডিও এডিট করা হয়ে গেল আমাদের, এখন আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেব। তো আমরা এখানে একটা ক্লিক করব, এরপর এক্সপোর্ট এখানে একটা ক্লিক করব। সো গাইস, এখন কথা হচ্ছে আপনারা কীভাবে রিফেস অ্যাপসটা ডাউনলোড করবেন। তো রিফেস অ্যাপসটা ডাউনলোড করার একটা ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে দেখে রিফেস অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। তো আমি ডাইরেক্ট আমার এই ভিডিওতে লিঙ্কটা দিতে পারছি না, কারণটা হচ্ছে এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে, সেই জন্য আমার প্রবলেম হবে। তো আপনারা ওই ভিডিওটা দেখে দেখে রিফ্রেশ অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? সো ওকে, সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, অনেক কষ্ট করে ভিডিওটা মেক করছি। তো যারা নতুন দেখতেছেন চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।